হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যুদ্ধের দামামা বেজে গেল, এটা আমি থাম্বনেলে দিয়েছি। তার একটাই কারণ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা যারা কনফিউশানে ছিলে যে দেবী চৌধুরানীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আদেও থাকবে, তো তাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি আসল সত্যিটা আমি জানিয়ে দিতে চলেছি এই ভিডিওতে। তার কারণ, আমি মিথ্যে বলতে পারি, লোকজন মিথ্যে বলতে পারে, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতেই পারে, বাট সুব্রজিৎ মিত্র, পরিচালক সুব্রজিৎ মিত্র কি মিথ্যের কথা বলবে? তোমরা জাস্ট একটা কথা বলো, পরিচালক মশাই কি মিথ্যে বলবেন? আমি এর আগে বহুবার বলার চেষ্টা করেছি আমার বিভিন্ন ভিডিওতে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক রূপে দেবী চৌধুরানী সিনেমাতে থাকবেই থাকবে, এটা 100% কি 200% গ্যারেন্টি দিয়েছিলাম আমি। বাট তার সত্ত্বেও অনেকেই আমার সাথে তর্ক বিতর্ক করেছিলেন, আমার সাথে অনেকে বিভিন্ন কন্ট্রোভার্সিতেও জড়িয়ে গেছিলো, আমাকে এই পার্সোনাল ইনবক্সে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করা হয়, এবং তার সত্ত্বেও কিন্তু আমি আমার প্রেডিকশান থেকে, আমার ওপিনিয়ন থেকে এক পাও নড়িনি, আমি কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ করিনি। আমি যেটা বলি সেটা সত্যি কথা বলি, সেটা আবার প্রুভড হয়ে গেল যে দেবী চৌধুরানীর পরিচালক অর্থাৎ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক সুব্রজিৎ মিত্র মহাশয় নিজে আজকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাতে, টুইটারে, সমস্ত জায়গায় একটা ছবি দিয়েছেন। তোমরা সবাই জানো বন্ধুরা, তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, স্বস্তিকা সবাই কিন্তু ইনভাইট ছিলেন, তো সেখানে তাদের সাথে মিট আপ হয়, দেখা হয়, অ্যান্ড স্বস্তিকার সাথে প্রসেনজিৎ ছবি তোলেন, শ্রাবন্তীর সাথে প্রসেনজিৎ ইন্ডিভিজুয়ালভাবে ছবি তোলেন, এবং শ্রাবন্তীর সাথে যে ছবিটা তিনি তোলেন সেই ছবিটা দিয়ে কিন্তু ক্যাপচার করে কিন্তু আমাদের সুব্রজিৎ মিত্র স্যার তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস শেয়ার করেছেন, এবং এমনি পাবলিকলি পোস্ট করেছেন, এবং তার ওপরে লিখে দিয়েছেন যে মাই ভবানী পাঠক অ্যান্ড মাই দেবী চৌধুরানী। তো এখান থেকে তো পুরোপুরি ক্লিয়ার বিষয়টা, পুরোপুরি স্পষ্ট হয়ে গেল যে দেবী চৌধুরানীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই থাকছেন, এবং শুটিং এই মাসেই শেষের, একদম শেষে, এই মাসের শেষের দিকে কিন্তু এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে শুটিং ফুল দমে স্টার্ট হয়ে যাবে, যেটা মেন শুটিং, মেন সিনেমার যে দৃশ্যপটগুলো রচিত হবে সেইগুলো কিন্তু স্থাপন করা হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর বেশ কিছু সময় কিন্তু পার্সোনালভাবে স্পেন্ড করেন, এবং সেই পার্সোনাল টাইমটাতে দেবী চৌধুরানী নিয়ে, দেবী চৌধুরানীর স্ক্রিপ্টের বিষয়ে, তারা কীভাবে তাদের বন্ডিংটা গ্রো করবে, বন্ডিংটা কী করে আরও মজবুত হবে, অন স্ক্রিন দেখতে কতটা ভালো লাগবে, সেই সমস্ত বিষয় নিয়ে, সমস্ত ডায়লগের খুঁটিনাটি, সমস্ত কথোপকথন কনভারসেশান নিয়ে কিন্তু অনেকটা আলাপ আলোচনা হয়। তো বুঝতেই পারছো এই সিনেমাটাকে দেবী চৌধুরানী অর্থাৎ বাংলার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা, এতটা লার্জার দ্যান লাইফ যে সিনেমাটায় দেখানো হবে, এতটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার দেখানো হবে সেই সিনেমায় কিন্তু, বা সেই সিনেমাটাকে, দেবী চৌধুরানী সিনেমাটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে গুরুত্ব দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি, এটা কিন্তু মানতেই হবে। শুধুমাত্র পরিচালক যে এটা নিয়ে এক্সাইটেড সেটা কিন্তু নয়, দেবী চৌধুরানী নিয়ে এক্সাইটেড রয়েছে প্রসেনজিতের অগণিত ফ্যান্স, শ্রাবন্তীর অগণিত ফ্যান্স, এছাড়াও যারা আলটিমেট সিনেমা প্রেমী দর্শক, যারা বিশেষ করে ঐতিহাসিক সিনেমা দেখতে ভালোবাসে, ইতিহাসটাকে সাক্ষী করার চেষ্টা করতে পারে, এবং আমরা ইতিহাসের পাতাতে যেগুলো পড়েছি সেগুলো চাক্ষুষ দেখার একটা জলজ্যান্ত সুযোগ আমাদের সামনে রয়েছে, যেটা দেবী চৌধুরানীতে আমরা দেখতে পাবো, এবং এটা কিন্তু অনেকটা বড় সিনেমা, 2.5 থেকে 3 ঘন্টার ওপরে সিনেমাটার লেন্থ হবে যেটা শোনা যাচ্ছে, তো অনেকটা বেশি কিন্তু আমরা এক্সাইটেড। এবং প্রসেনজিতের বিভিন্ন জিনিস আমি শুনলাম ইনসাইডেড, যে শ্রাবন্তীর সাথে কিন্তু অত্যন্ত একটা জমাটি একটা বন্ধন থাকতে চলেছে এই সিনেমাটায়, যেহেতু প্রসেনজিৎ ছাড়া শ্রাবন্তী কিন্তু দেবী চৌধুরানী হয়ে উঠতে পারবেন না। সুতরাং তোমরা সব কিছু জানো, নোভেলটা পড়েছো তোমরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নোভেল, সো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না দেবী চৌধুরানীর দামামা, অথবা দেবী চৌধুরানীর যে যুদ্ধক্ষেত্র, ইংরেজদের সাথে যে ভারতীয়দের যুদ্ধ, সেই দামামাটা হয়তো আজই বেজে গেল, তার কারণ সুব্রজিৎ মিত্র আজকে পুরোটা খোলসা করে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে তোমরা বস তৈরি হও, খেলা হবে, অবশ্যই খেলা হবে, এবং এই রকম খেলা বাংলা সিনেমা কেন, ইন্ডিয়ান সিনেমা কখনো দেখেনি।
যে এইরকম সাহসিকতা দেখাতে পারে কোনো বাংলা ছবি, যে এতগুলি ভাষায় রিলিজ করা, একসাথে প্যান ইন্ডিয়া একদিনে রিলিজ করা, এবং তিনটে থেকে, প্রথমে তিনটে প্রোডাকশন হাউস ছিল এই সিনেমাটার সাথে যুক্ত, এখন কিন্তু সেটা বেড়ে 8টি প্রোডাকশন হাউস যুক্ত হয়েছে, সেটা দেশ বিদেশের, ইউকে থেকে, আমেরিকা থেকে, ইউএসএ, কানাডা থেকে, অনেক জায়গা থেকে কিন্তু প্রোডাকশন হাউসরা, বিভিন্ন বড় বড় প্রযোজনা সংস্থাগুলি কিন্তু এই সিনেমায় যুক্ত হচ্ছেন এই সিনেমাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এটা একটা গুড সাইন, ভেরি ভেরি গুড সাইন এটা বাংলা ছবির জন্য। এবং ভালো সিনেমাকে, ভালো মানের সিনেমাকে, ভালো অভিনয় দক্ষতাকে বাঙালি অলওয়েজ সাপোর্ট করেছে, তার কারণ বাঙালি সাউথ সিনেমার দিকে দেখতে যেতে পারছে, বলিউড সিনেমা দেখতে যেতে, ভালো বাংলা সিনেমা হলে কিন্তু বাঙালি সেটাও দেখবে, সাদরে গ্রহণ করবে, এইটুকানি আশ্বাস তো দিতেই পারেন না। এবং বাঙালিরা নিজেরা যদি ভালো ছবির মর্যাদা না দিতে পারেন, সেটা শুধুমাত্র জনগণের দোষ নয়, সেটা শুধুমাত্র দর্শকদের দোষ নয়, নিশ্চয়ই সিনেমায় সেরকম খুঁটিনাটি কিছু না কিছু খারাপ জিনিস ছিল, তাই জন্য বাঙালি দেখতে যায় না সেসব সিনেমা, এটা তো মানতেই হবে না, সব কিছুই দর্শকদের দোষ দিলে চলবে না, ভালো সিনেমা বানালে মানুষ নিশ্চয়ই দেখবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে ভালো সিনেমার সাথে সাথে, ভালো অভিনয়ের সাথে সাথে স্টারডামটাও কিন্তু খুব বেশি করে ভ্যারি করবে এই সিনেমাটার ক্ষেত্রে, খুব বেশি ইম্পর্টেন্স দেবে আমার, আমি মনে করি যেটা, তার কারণ শ্রাবন্তী চ্যাটার্জির কমার্শিয়াল দিক থেকে একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইকুয়ালি একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে কমার্শিয়াল দিক থেকে, গ্রামের দর্শক বলি, অন্যান্য দর্শক বলি, এবং ইকুয়ালভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্যারালাল সিনেমা বা আর্ট ফিল্মের যে দর্শকটা এখন হয়ে গেছে, যেটা অটোগ্রাফ, বাইশ শ্রাবণ, শেষ পাতার যে দর্শকটা, সেই দর্শকটাও কিন্তু ক্যারি করবে এই সিনেমাটা দেখার জন্য, এই সিনেমাটা দেখার জন্য সবাই আগ্রহ প্রকাশ করেছে, ভবানী পাঠকের লুক দেখার জন্যই সবাই মুখিয়ে রয়েছে। যদি ভবানী পাঠকের মানে ভবানী পাঠকের যে লুকটা, খুব সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি, রিলিজ করার চিন্তাভাবনা করা হচ্ছে কিন্তু 14ই ফেব্রুয়ারি, এই মাসেই 14ই ফেব্রুয়ারি, জাস্ট আজকে তো 12 তারিখ হয়ে গেল, 14 তারিখ, পরশু দিনকে কিন্তু রিলিজ হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? যদি না হয় তাহলে এই মাসের শেষের দিকে অবশ্যই আসবে, বাট যেটা ইনসাইটেড নিউজ, সব যদি ঠিকঠাক থাকে 14ই ফেব্রুয়ারি কিন্তু আসতে চলেছে ভবানী পাঠকের লুক। তো এটা আমি শিওর নই 100%, বাট 50% শিওর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ইনসাইডেড তেমনই কিন্তু নিউজ রয়েছে। তো এই সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড বন্ধুরা, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে, তিনি পা অলরেডি ফেলে দিয়েছেন, এবার শুধু দামামাটা বাজার অপেক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও, তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, তো টাটা।